যখন আপনি আমি কোন গুনার কাজ করি তখন দেখবেন বুকটা একটা হার্ট বিট বেড়ে যায়, টুপ 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 টুপ, হয় কি হয় না? যখন আপনি কোন অন্যায় কাজ করবেন গোপনে, নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায়। তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না, আল্লাহ নারাজ হবে, করিস না আল্লাহ নারাজ হবে, করিস না। আমরা এটা বুঝতে পারি নাই, আমরা মনে করেছি এমনি হার্ট বিট বেড়ে যায়, এমনি হার্ট বিট বাড়ে নাই। ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল, আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই। কিন্তু তারপরে যখন গুনাহটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আপনি করছেন আল্লাহর অবাধ্যর কাজ, আল্লাহকে নারাজি করার কাজ, আল্লাহ জমিনে দাঁড়িয়ে। কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে, তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয়, দেখার মানুষ আর দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ, ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে, তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ। রব্বে করিম বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, সুবহানাল্লাহ, ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার। বান্দা যখন কোন গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে থাকে, বান্দা আয় ফেরত আয়, রিটার্ন কর, রিটার্ন কর, এখনো সময় আছে, রিটার্ন কর। বান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তওবা কর, এবার রিটার্ন করে তওবা কর। করে ফেলেছো তো করে ফেলেছো গুনাহ, কিন্তু তুমি যদি মন থেকে একবার তওবা করে বলো যে মাওলা ভুল করেছি মাফ করে দাও, আমি আল্লাহ ইয়াগফিরুজ জুনুবা জামিয়া, সুবহানাল্লাহ,